Hi guys, Assalamualaikum. Myself Nadia, friend, and welcome back to my another video. I hope tumra shobai onek bhalo acho. Amio onek bhalo achi. To ajke ami ektu bahire jacchi ghurte. Bhablam tomader sathe mini vlog er madhye kichu share kori. To dekhte thako. First time to ektu nervous lagteche. So guys, এখন আমরা যাচ্ছি খিলগাঁও রেস্টুরেন্টে তো দেখতে থাকো আসছি খিলগাঁও ট্রাই স্টোরি রেস্টুরেন্টে তো এখানে আমরা কফি খাবো তো কফির জন্য ওয়েট করা হচ্ছে সো ফাইনালি ওয়েট করার পর আমাদের কফি এসে পড়েছে তো আমরা সবাই খাচ্ছি এন্ড খাবার শেষে কফিটা কেমন ছিল তার রিভিউ পেয়ে যাবেন তো ভাবলাম খেতে খেতে রিভিউটা দিয়ে দিই কফিটা অনেক বেশি জোস ছিল তোমরা এখানে আসলে কফিটা ট্রাই করতে পারো So, এখন আমরা যাচ্ছি আইরিশ স্কাই লঞ্চ রেস্টুরেন্টে তো দেখতে থাকো আপু আপনাদের ফিলিংস কেমন ফিলিংস পুরো করি এই যে আম্মু দেখো ফিলিংস আসছে ঘুমাইতাছে সো এসে পড়েছি আমরা আইরিশ স্কাই লঞ্চ রেস্টুরেন্টে এটা একটা রুফটপ রেস্টুরেন্ট ফার্স্ট ডে আমরা রুফটপ সাইডে এসে পড়েছি এইটার ডেকোরেশনটা অনেক বেশি জোস অ্যান্ড প্লেসটাও ভিতরেও আছে আগে রুফটপ সাইডটা দেখায় নি রুফটপ সাইডটা দেখো আগে অনেক বেশি জোস এটা হচ্ছে ভিতরের প্লেস অ্যান্ড ভিতরের প্লেসটাও অনেক বেশি জোস যেমন লাইটিং তেমন ডেকোরেশন তাদের ডেকোরেশনটা অনেক বেশি জোস এখন আমাদের অর্ডার করা খাবার এসে পড়েছে তো আমরা এখন খাবো অ্যান্ড সেটা খেয়ে সেটার রিভিউটাও দিব যে প্লেস এত সুন্দর খাবার কেমন হবে সত্যি বলতে প্লেসটা তো অনেক বেশি জোস বাট খাবারের কোয়ালিটি অনেক বাজে আমাদের খাবার শেষ হতে হতে বাহিরে অনেক বৃষ্টি হয় বিদ্যুৎ চমকায় অনেক বেশি বাহিরে অবস্থা খারাপ হয়ে যায় তো আমরা রেস্টুরেন্টে বসে বসে ওয়েট করতেছিলাম কখন বৃষ্টি কমবে অ্যান্ড আমরা বাসার জন্য রওনা হব রেস্টুরেন্টে বসে বসে অ্যান্ড তো বৃষ্টি দেখতেছিলাম বাহিরে অবস্থা একটু খারাপ ছিল তো দেখতে দেখতে কারেন্ট চলে যায় আসলে অন্ধকার হয়ে যায় পুরো রেস্টুরেন্ট তো বাহিরের অবস্থা এখন একটু ভালো হয়েছে তো এখন আমরা বাসার জন্য রওনা দিব বের হয়ে যাব রেস্টুরেন্ট থেকে এখন বাসে না গেলে যদি পরে আরও বেশি বাহিরের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে বাসে যেতে পারবো না রেস্টুরেন্টেই থাকতে হবে তো এখনই বের হয়ে যাচ্ছি বের হওয়ার পর সাথে সাথেই গাড়ি পেয়ে যাই অ্যান্ড বসে যাই বাসায় যাওয়ার জন্য বাসায় যাচ্ছে এখন আমরা তো ভালোভাবে বাসায় আসলাম অ্যান্ড আজকে অনেক বেশি মজা করছি অনেক বেশি ভালো লাগছে অনেক ঘুরছি অ্যান্ড সব কিছু তার ব্লগে শেয়ার করতে পারি নাই ভিডিও করতে পারি নাই তাই দিতেও পারি নাই একটু প্রবলেমও হয়েছিল রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না অনেক বেশি ঘোরা হয়েছে তো প্রবলেম থেকে বেশি এনজয় করছি অ্যান্ড মজাও করছি সবাই মিলে অনেক ভালো লাগছে আজকের দিন স্মরণীয় থাকবে